না পরিস্থিতিতে মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রী তাইবুররিশিদের আরও একটি রিপোর্ট গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আন্দোলনের নামে দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিএনপি জামাত জোট লাদেনের মতো ভিডিও বার্তা দিয়ে বিরোধী দলের কর্মসূচির করা সমালোচনা করেন তিনি সাধারণ মানুষকে হত্যা করে কি রাষ্ট্র কর্মসূচি পালন করছে অর্থাৎ রাজনীতির বিরুদ্ধে মানুষকে বিতস্রত করা এবং রাজনৈতিক নেতৃত্বের প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস সেটাকে ধ্বংস করার কাজেই যেন এই বিএনপি জামাত শিবির লিপ্ত এরা তো রাজনীতিবিদ না রাজনীতিবিদের নামে কলঙ্ক এবং এরা খুনি মানুষের রক্ত নিয়ে বেগম জিয়ার আনন্দ বলে মন্তব্য করেন শেখ হাসিনা অবরোধ দিয়ে নিজেরই অবরোধে ঘরে বসে থেকে বসে বসে গরম সুপ খান মুরগি রস আর মানুষের মৃত্যু দেখে উৎফুল্ল হন এবং আন্দোলন নাকি সফল হয়েছে সেই কথা বলেন এই দুষ্ট চক্রের হাত থেকে দেশের জনগণ কবে মুক্তি পাবে সেটাই কথা খুনিদের বিরুদ্ধে দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী আর কত লাশ লাগবে খালেদা জিয়ার সেটা আবার প্রশ্ন আর কত লাশ নিলে তার আত্মা শান্তি পাবে কাজী দেশবাসী আমি এটাই আহ্বান করব যে এই খুনিদের বিরুদ্ধে সকলকে আজকে প্রতিরোধ গড়ে তুলতে হবে এর আগে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্ম ফোর্সেস ওয়ার কোর্স সদস্যদের সাথে বৈঠকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ পেশাগত দক্ষতা দিয়ে সশস্ত্র বাহিনীকে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী আমরা সবসময় শান্তি চাই কিন্তু সব ধরনের প্রস্তুতি আমাদের থাকতে হবে আমরা শান্তি চাই কিন্তু যে কোনো ধরনের অবস্থা মোকাবেলা করবার মতো সক্ষমতা আমাদেরকে অর্জন করতে হবে এ বিষয়ে একটা সচেতনতা আমাদের থাকতে হবে তাই রশিদ বাংলাভিশন ঢাকা